আসসালামু আলাইকুম, টিসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের বিষয়, ডিগ্রি অফ কম্পালশন কাকে বলে, কত প্রকার ও কী কী এবং এদের প্রত্যেকটির সংজ্ঞা। কম্পালশন অফ অ্যাডজেক্টিভ এর সংজ্ঞা, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কম্পালশন অফ অ্যাডজেক্টিভ বলে। ডিগ্রি এর সংজ্ঞা, এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে অ্যাডজেক্টিভ এর রূপান্তর ঘটে থাকে। অ্যাডজেক্টিভের রূপান্তরকে ডিগ্রি বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের তারতম্য বোঝার জন্য অ্যাডজেক্টিভ এর তিনটি ডিগ্রি বা আকার হয়, যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি এর সংজ্ঞা, যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ কোনো পরিবর্তন হয় না, যেমন হি ইজ টল, আই এম স্ট্রং। কম্পারেটিভ ডিগ্রি এর সংজ্ঞা, যখন দু ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইআর এবং এরপর দেন বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন হয়, যেমন হি ইজ টলার দেন আই, আই এম স্ট্রঙ্গার দেন হি। সুপারলেটিভ ডিগ্রি এর সংজ্ঞা, যখন দু এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে এবং এর পূর্বে দা এবং পরে অফ বা ইন বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন হয়, যেমন হি ইজ স্ট্রঙ্গার ম্যান অফ অর অথবা ইন দ্য ভিলেজ। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।